নতুন করে বাংলাদেশের 5000 এর বেশি পণ্যে শুল্কমুক্ত প্রবেশের অনুমতি দিল চীন কার্যকর পহেলা জুলাই থেকে করোনায় তাড়ল্য সংকটে দেশের ব্যাংকগুলো আয়ের উৎস বাড়াতে নীতি সংস্কারের তাগিদ ভালো ঋণ গ্রহীতাদের সুদের উপর দেয়া 10% ছাড় বাতিল অবৈধ পথে ভারতীয় নিম্নমানের চা পাতায় দেশের বাজার সয়লাব 166 বছরের ইতিহাসে সর্বোচ্চ চা উৎপাদনের পরও হতাশ বাগান মালিকরা সরকারের হস্তক্ষেপ কামনা সরকারের প্রণোদনা থেকে বঞ্চিত হচ্ছে উত্তরাঞ্চলের প্রান্তিক খামারিরা নীতিমালা পরিবর্তনের দাবি